তোমার নাতি পুতি তুমি দাদা হয়েছো, তোমার নাতি এখনো পর্যন্ত বেশ্যার সাথে চলাফেরা করে, তোমার নাতি এখনো পর্যন্ত মেয়েদেরকে টিজিং করে। তোমাকে যদি জিজ্ঞাসা করি দাদা তোমার বাড়িতে এখনো গায়ে হলুদ নামক বেশ্যায় অনুষ্ঠান হচ্ছে কেন, বলছে বাবা ইমাম সাহেব আমরা তো বুঝি না, আগে আমরা এগুলো করি না, এখন নাতি পুতি করে, ওরা কি আর আমার কথা শুনবে? তোমার কথা শুনবে না? আরে ভাই ও দাদা যদি মানুষ তোমার কথা না শুনে জান্নাত তুমি কিভাবে পাবা? একটা মানুষকে যে তোমার রক্ত দিয়ে নির্মাণ হয়েছে, তোমার খেয়ে তোমার উপরে যেই ছেলেটা বড় হয়েছে, যেই নাতিটা বড় হয়েছে, তুমি কেমন অপদার্থ, ওই নাতিকে তুমি তোমার সাজেশন আনতে পারো নাই, তোমার দেওয়া তুমি কোনো পরামর্শ তাকে খাটাইতে পারো নাই, তুমি কোনো পরামর্শ তাকে শোনাইতে পারো নাই, তুমি জীবনে কি করেছ, তুমি জীবনে কি কাজটুকু করেছ, তুমি জীবনে কি ভালোটুকু করেছ? ওয়াসজুদু ওয়াকতারিব, হয়তো আল্লাহ বলেছে সিজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও, তুমি আল্লাহর আনা নিকটবর্তী হইলা, কিন্তু জান্নাতের নিকটবর্তী হওয়ার জন্য তোমাকে বাকি কাজ করতে হবে। চিল্লায় বলুন ঠিক না বেটি? এখন তো জান্নাতকে বিক্রি হয়, নামাজে যাও যে যত বড় বেশি সেজদা দিব, যে যত বেশি করে মসজিদে থাকব, যে যত বড় হজ করব, যতবার হজ করব। কিছুক্ষণ আগে ইমাম সাহেব মনে হয় আলোচনা করছেন, আমি আর আলোচনা করব, আমি আলোচনা এরকম করি না, আমি কোন তুষামতি করে কোনো কথা বলি না, আমি আমার কথা বলি না, আমি আল্লাহর কথা বলি। আপনার সাথে আমার সম্পর্ক হবে আল্লাহর জন্য, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আপনি আমাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, আমার জন্য আমাকে কেউ ভালোবাসুক, আমি তা চাই না, আমি কাউকে কার ব্যক্তিগত স্বার্থের জন্য ভালোবাসতে চাই না, আমার সাথে যা সম্পর্ক হবে একমাত্র আল্লাহর সম্পর্ক, আল্লাহর সাথে আল্লাহকে ভালোবাসার জন্য সম্পর্ক করতে হবে। চিল্লায় বলুন ঠিক না বেটে? জান্নাতে যাবেন তো? জান্নাতে যাব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অপশন নাম্বার টু। প্রথমে তো বলেছি ইবাদত করে জান্নাত পাওয়া যাবে, জান্নাতের কাছে গেলেন নামাজ তো বেহেস্তের চাবি, মিফতাহুল জান্নাতি সালাতি আমালিহি, আমলের মধ্যে একটা আমল হলো সালাত, যে সালাতটার চাবিকাঠি হচ্ছে কি জান্নাত, যে চলাচল চাবিকাঠি হিসাবে রূপ ধারণ করছে কিসের, জান্নাতের তালা। কিন্তু জান্নাতের তালা পাইলেই হবে না, ঢুকার জন্য প্রসেসিং লাগবে। ঘরে ঘরের দরজায় আসলাম, তালা খুললাম, কিন্তু পা দরজার ওই পারে দেওয়ার মতো ক্ষমতা নাই। আপনি তালা খুলে কোনো লাভ হয়েছে নাকি? বুঝছেন, বুঝেন আমার কথাগুলো? আপনারা বুঝেন? বুঝেন না? আচ্ছা বুঝলে ভালো, আওয়াজ করতে হবে বুঝলে, কেরকম বুঝেন আসেন শেষ পর্যন্ত দেখি আমরা কেরকম বুঝ নিচ্ছি। আমার বান্দাগণ বুঝলাম তো, আয়াতের দ্বিতীয় অংশ বলতেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তুমি কতল করো বা কতল হও, মরো বা মারো, এই কাজগুলো তোমাকে করতে হবে, ফি সাবিলিল্লাহ করতে হবে তোমাকে। আর এখন যদি আমি কাউকে এখানে সবাইকে বলি নামাজ তো পড়ে সবই করে, কিছুদিন আগে বারাক ওবামা, কিছুদিন আগে কি এখনকার যে বর্তমানে ট্রাম্প, মিস্টার ট্রাম্প, এই মিস্টার ট্রাম্প যদি ঘোষণা দেয় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের, তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক অলরেডি পড়ে গেছে, যদি মুসলমানকে বলি ও ও এই গ্রামের মুসলমানেরা, আপনাদের এই বলরামপুরের মুসলমানেরা, তোমাদেরকে মুসলমানদের কালিমার পতাকা উড়ানোর জন্য, কালিমার জন্য তোমাদেরকে জীবনটা উৎসর্গ করতে হবে, তোমাদেরকে যুদ্ধ করতে হবে, এই মুসলমানেরা এমন অদর্য, ওই যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তাদেরকে যদি বলি তোমাকে তো জান্নাত পাইতে হলে তোমাকে কতল করতে হবে বা কতল হতে হবে, তোমাকে মরতেও হবে অথবা তোমাকে মারতেও হবে, তোমার লক্ষ্য হবে একটাই, মরি বা বাঁচি, যদি মরি তাহলে কালিমার জন্য মরব, আর যদি বেঁচে থাকি তাহলে কালিমার পতাকা উড়ানোর জন্য বেঁচে থাকবো। চিল্লায় বলুন ঠিক না বা ঠিক? যা করবো
মধ্যে আমার ইহকাল পরকাল লুকিয়ে রয়েছে এই কালিমার ছায়া তলে যদি আমি আসতে পারি তাহলে অবশ্যই আমার পরকালে আমার জন্য জান্নাত পুরস্কার পাবো চিল্লায় বলুন ঠিক না বেটি যদি ডাকা হয় ট্রাম্পের বিরুদ্ধে আমাদেরকে এখনই শক্ত অবস্থান যেতে হবে ট্রাম্পের বিরুদ্ধে শুধু নয় বামাদের পার্শ্ববর্তী দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ সূচি অধ্যুষিত দেশ এই সূচির বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে কেননা এই সূচি এই লাস্ট একশো বছরের মধ্যে মুসলমানদের উপরে সবচাইতে বর্বরোচিত নির্যাতন এই সূচির চাইতে আর কেউ করে নাই এই সূচি এমন অত্যাচার করেছে এত একটা ছোট রাষ্ট্র হইয়া দশ লক্ষ মুসলিমকে দেশ ত্যাগ করে দিয়েছে আর আমাদের রাষ্ট্রে আমরা বিশ কোটি জনগণ হইয়া এখনো পর্যন্ত পারলাম না আমাদের দেশের 7% বিধর্মীকে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে তাহলে বুঝা হবে বুঝতে আর বাকি থাকলো না পারছে নেই বেশি কাজে কম ছিল বলুন ঠিক না বেটি পারছে না বেশি কিন্তু কাজে কম আমার বন্ধুগণ পারছে না হলে হবে না সমাজের তিন শ্রেণীর লোক থাকে এক শ্রেণীর লোক হচ্ছে বৃদ্ধ তারা কোন সমাজের কাজে লাগে না মুরব্বী বাবা জানারা মন খারাপ করেন না আমি শুধু এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি তারা কোনো কাজে আসে না সমাজের তাদেরকে শুধু খাওয়াও ফাও তারা শুধু সমাজে ফাও খায় তাদের আর কাজে লাগে না সমাজের তৃতীয় নম্বরে হচ্ছে যুবক যারা সমাজের বাকি কাজগুলো সম্পন্ন করে তৃতীয় শ্রেণীতে আছে শিশু তারাও ফাও খায় কথা কি ভুল বলছি আমি মধ্যম শ্রেণীর ব্যক্তিরা কারণ কে এখানে নয়না শহর দরকার নাই নয়না শহর কোনো কারণ নাই তৃতীয় শ্রেণী যেতে আছে শেষ সে হচ্ছে শিশু কারণ এই শিশুটাও একদিন দ্বিতীয় শ্রেণীতে আসবে আসবে না আসবে এই শিশুটা একদিন বড় হবে আবার এই বড় মানুষটা একদিন কি হবে বৃদ্ধ হবে তার মানে সবাই একের থেকে তিনে যাব আবার তিনের থেকে একেও আসবো তাহলে এখানে কারণ ওইরা সবার কারণ নাই কাউকে ছোট করা হচ্ছে না কাউকে বড় করা হচ্ছে না আমার বন্ধুগণ ইসলাম তো বলতেছে মুরব্বীদেরকে তারা যখন মুরব্বী হয়ে যায় জান্নাতে যখন যাবে তখন মুরব্বী অবস্থায় যাবে না যারা জান্নাতে যাবে তাদের বয়সটা হবে 33 কত 33 কত হবে 33 কি বুড়া মানুষের হয় কতর হয় কার হয় টকবকে যুবক এই যুবকেরা এখন সবচাইতে বেশি রসাতলে যাচ্ছে এই যুবকদেরকে বারবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলে গেছেন ও যুবকেরা তোমরা তোমাদের জীবনটাকে তোমরা তোমাদের এই সংক্ষিপ্ত সময়টাকে ইসলামের জন্য বিলি করো ইসলামের জন্য বিলি করলে তোমাদের যে বৃদ্ধকালীন সময়টা হবে আসবে তখন তোমরা রিজার্ভ থাকবা তখন তোমরা ওয়েটিং এ থাকবা বৃদ্ধকালীন সময় শুধু অপেক্ষা করবা কবে মরব আর কবে আমি আল্লাহর জান্নাতে যাব বৃদ্ধকালীন সময়টা কোনো কাজের না এটা শুধু অপেক্ষার সময় কবে সূর্য ডুববো কবে কি করব কবে সূর্য ডুববো আর কবে আমাকে কবরে রেখে দিয়ে আসবে আর যুবকেরা সব সময় শুধু এই কাজটুকু করতে হবে আমরা যুবক আমরা যদি সমাজের মধ্যে পাপাচারের কাজে লিপ্ত হই এই সমাজকে আর কেউ হেদায়েত করতে পারবে না আর যুবকরা বৃদ্ধরা তো যুদ্ধ করতে যাবে না বৃদ্ধরা তো জেহাদ করতে যাবে না জেহাদ করবে কারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফি التوراه والانجيل والقران কারবানি আল্লাহ ওয়াদা করছেনি আল্লাহ এখানে তোমরা যদি এই যে আমি তোমাদেরকে জিহাদ করার জন্য পরামর্শ দিছি অর্ডার করছি জিহাদ করার জন্য তোমাদেরকে পরামর্শ দিচ্ছি শুধু এমতি এমতি নয় আমি আল্লাহ তাআলা তোমরা যদি জিহাদ করো মরবা
তোমরা মারো তোমাদেরকে তোমাদের জন্য আমি ওয়াদা করছি ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন আর আমি আল্লাহ যে ওয়াদা করি এই ওয়াদাটা হচ্ছে সবচাইতে সত্যবাদীর ওয়াদা আমি আমার চাইতে আর এরকম সত্য ওয়াদা তোমরা খুঁজে পাবা না চিল্লায় বলুন ঠিক না ব্যাটি ওরে মানুষ আল্লাহ এত কষ্ট করে এত সুন্দর করে এত তাকওয়ার সাথে ওয়াদা করেছে তুমি আল্লাহর ওয়াদা বিশ্বাস করছো না অতস নেতা তোমার কাছে জোরে গলায় একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে ওই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার পরে তুমি গোপন করে যায় নেতাকে বেশি বেশি করে সিল মেরে দিচ্ছ চিল্লায় বলুন ঠিক না ব্যাটি তুমি নিজেও জানো এই যে বলরামপুরের রাস্তা পাকা রোড থেকে এই মাহফিল পর্যন্ত যেই রাস্তাটা বয়ে আসছে রাস্তাটার বয়স কি দুই চার দিন কয় দিন বয়স বহুত বলতে তা আনুমানিক কতদিন একটা চেয়ারম্যান আইছেন এই রাস্তাটা মনে হচ্ছে না কোন এমপি তো দূরের কথা কোন চকিদার ওই রাস্তাটা আসে নাই যদি আসতো তাহলে ওই চকিদারের ক্ষমতায় ও রাস্তাটা হেয়ারিং হতো চিল্লায় বলুন ঠিক না ব্যাটি আর যদিও এই রাস্তা দিয়া কোন ক্ষমতা কোন চেয়ারম্যান এসে থাকে তাহলে সে কাজের চেয়ারম্যান না ওর মতো অপদার্থ চেয়ারম্যান জাতির কোন কাজে লাগবে না চিল্লায় বলুন ঠিক না ব্যাটি বোকাকে বোকা চেয়ারম্যান নয় বোকা হচ্ছে আমি বোকা হচ্ছে আমরা কেন না আল্লাহ হচ্ছে ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন আমি আল্লাহ সত্যবাদীর ওয়াদা করেছি আমার ওয়াদা সত্য কে বলতেছেন কথাটা আল্লাহর ওয়াদা সত্য কোন সন্দেহ আছে না কোন সন্দেহ নাই আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা ওই সত্য যে ওয়াদা করেছে আপনি তার হুকুম মানতে কৃপণতা করতেছেন তার হুকুম মানতেছেন না অথচ আপনার সামনে কোন একটা মানুষ আপনার মতো রক্তে মাংসে গড়া একটা মানুষ সামনে এসে বলল মাইকটা ধরে বলল ও আমার জনগণ আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের ঘরে ঘরে হেলিকপ্টারের ব্যবস্থা করে দেব কষ্ট করে আর আপনাদেরকে বাজার ঘাটে হেঁটে যেতে হবে না হেলিকপ্টারে উঠবেন সুইচ টিপ দিবেন আর বাজারে যে নেমে যাবেন আমি নেতা আমাকে যদি নেতৃত্ব দেন আমাকে যদি ক্ষমতার দায়িত্ব দেন আমি কসম যে কয় ফল্লা কাটে ওর চোদ্দ গোষ্ঠীও হিসাব করতে পারে না চিল্লায় বলুন ঠিক না ব্যাটি কথাগুলো কি মিথ্যে আরো ঘুমিয়ে কত ঘুমাবেন এখনো তো ঘুমিয়ে আছেন ওই যে শুরুতে বলছিলাম সালামের জবাব দেখে তো আমি বুঝিয়ে নিয়েছি যে আপনারা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছেন দেশের হাওয়া আপনাদের গায়ে লাগে নাই বর্তমান প্রেক্ষাপটের হাওয়া আপনাদের গায়ে লাগে নাই কারণ আপনারা এমন জায়গায় আছেন ওই জায়গার উপর দিয়ে বিমান উড়ে যায় না চিল্লায় বলুন ঠিক না দেশের কোন সমস্যা আপনাদেরকে পায় না দেশের কোন অরাজকতা আপনাদেরকে পায় না আপনাদের রাষ্ট্রে আপনাদের এলাকায় কোনো পুলিশও আসে না কারণ ওই পুলিশ যদি মনে করে যে ওই এলাকায় যাই আমার মাজাটা যতটুক সুস্থ আছে তার তিনটুক অসুস্থ হবে ওই দিকে মরুক মারুক যা করছে করুক রাহাজানি চিন্তায় দর্শন যা হচ্ছে হোক আমি ওদিকে নাই যদি কোনো সমস্যা হয় সরাসরি লিখে দেবো আমার রাষ্ট্র সব ঠিক আছে নয়তো দুই কিলোমিটার দূর থেকে কিভাবে সাক্ষী দেয় আমি দেখেছি অমুকে অমুকের বাড়িতে ১০ লাখ টাকার ডাকাতি করেছে ও তো দুই কিলোমিটার দূরে রয়েছে যুদ্ধের সময় ওর বয়স হচ্ছে ১৪ বছর ও কিভাবে এত বড় বড় আলেমদের বিরুদ্ধে এত বড় বড় আল্লামাদের বিরুদ্ধে যাদের পাওয়ারে যাদের কথায় বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে যাদের কথা মানুষ বলতে পারবে না যাদের দাওয়াতে ইসলামের আইনটাকে প্রশস্ত করা হচ্ছে যারা ইসলামের কথা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত
পর্যন্ত বলতেছে আর আমাদের মতো কিছু নাস্তিক আমাদের মতো কিছু বেঈমান তাদের বিরুদ্ধে কাঠগড়া যে সাক্ষী দিচ্ছে এরাই হচ্ছে দর্শনকারী এরাই হচ্ছে যুদ্ধ অপরাধী এরাই হচ্ছে জাতির সবচাইতে নিকৃষ্ট মানের সন্তান আমি আমার ভাষায় বলবো যে বলতেছে এরা হচ্ছে যুদ্ধ অপরাধী ওই নিজেই হচ্ছে যুদ্ধ অপরাধী আর ওই শাহবাগ চত্বরে ওই যারা যারা মিছিল করেছে যারা যারা মিছিল করেছে আজকে আমরা জানতে বাকি থাকলো না জাতির কাছে ক্লিয়ার হয়ে গেছে যারা যারা শাহবাগ চত্বরে আন্দোলন করেছে তাদের পিতারা হচ্ছে তাদের পিতারা তাদের বাবারা তাদের মায়েরাই হচ্ছে যুদ্ধ অপরাধী চিল্লায় বলুন ঠিক না বেটি কোথায় রয়েছেন আপনি চোরের মার গলা বড় ওই চোরের মা চিল্লাইছে বেশি এখন এমন দামে আল্লাহ তো বলে দিয়েছে আমার যে সকল সত্যবাদী বান্দা রয়েছে তাদের সাথে যারা নাফরমানি করবে তাদের সাথে যারা বেঈমানি করবে তাদের সাথে যারা জুত চুরি করবে তাদের সাথে যারা ছিটারি করবে তারা যদি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিতে পারে না নেক আমি তাতে কোনো তাদেরকে প্রশ্ন করব না আমি আল্লাহ আমার সত্যবাদীদের পক্ষে আছি আর তাদের যারা বিরোধিতা করেছে তাদেরকে এমনভাবে আমি হেস্তনস্ত করব তাদের হেস্তনস্ত অন্য কেউ করতে হবে না তাদের অপকর্মগুলো তাদের নিজের মুখ দিয়ে আমি বের করে দেব বর্তমানে এটা হচ্ছে নি বলেন বর্তমানে অপকর্ম কেউ বলতে হয় না আমরা যুদ্ধের পক্ষের লোক আমরা যুদ্ধের পক্ষের লোক আমরা রাষ্ট্র স্বাধীনের পক্ষের লোক কিন্তু এখন আতায়া দেখতাছি রাষ্ট্রের মধ্যে যারা বলে আমরাই হচ্ছে সৎ আমরাই হচ্ছে সদাকা দলের লোক সত্যবাদী লোক আর আজকে তাদের পক্ষ থেকে এই রিপোর্ট পেশ করা হয়েছে যে তাদের দলের মধ্যেই দেশ বিরোধী 8000 জনগণ আছে চিল্লায় বলুন ঠিক না বেটি আমরা বলেছি আমরা বলি নাই তো তোরাই বলেছিস আমরা বলতে যাব কেন আল্লাহ তো আমাদেরকে সান্ত্বনা দিয়েছে তোমরা নইরা ছয় না তোমরা সত্যের কথা বলে যাও তোমরা জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিনের কথা বলে যাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাকি হতে যে যত রকম কষ্ট যত রকম পেরেশানি আছে সমস্ত পেরেশানির সম্মুখে তোমরা হও তোমাদের জীবনটাকে হাতে নিয়ে তোমরা লড়াই করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব আর কারো সাহায্য তোমাদের দরকার নাই চিল্লায় বলুন ঠিক না বে ঠিক সাহায্য চাই কার সাহায্য করবে কে আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করবে না আল্লাহ ছাড়া আর কোনো সাহায্য কারো দরকার নাই আমাদের সকলকেই মরতে হবে সকলকেই কি করতে হবে মরতে হবে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এই কাজগুলো যদি দুনিয়া থেকে না করে যাই আমি যদি সহিভাবে আমার স্ত্রীকে পরিচালনা না করি আমি যদি সহিভাবে আমার সন্তানকে মানুষ না করি মানুষ তো মায়ের পেট থেকে জন্মায় তাই না মানুষ জন্মায় একটা দেহ জন্মগ্রহণ করে একটা স্ট্রাকচার জন্মগ্রহণ করে মানুষ জন্মগ্রহণ করে না ওকে মানুষ বানাতে হয় এটা জানেন কিনা জানি না মানুষ জন্মগ্রহণ করে না যদি মানুষ জন্মগ্রহণ করত তাহলে ইমানদার ও মায়ের পেট থেকে জন্মগ্রহণ করত চিল্লায় বলুন ঠিক না বেঠি ইমানদারের জন্য আলাদা পড়াশোনা দরকার ছিল না মানুষ জন্মগ্রহণ করে না শুধু মানুষের দেহটা মানুষের রূপটা জন্মগ্রহণ করে পরে ওইটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে মানুষের আকৃতিতে এটাকে সমাজে প্রতিষ্ঠিত করতে হয় চিল্লায় বলুন ঠিক না বেঠি আর সেই সমাজে প্রতিষ্ঠিত করতে যে মানুষকে অমানুষটাকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে যে একমাত্র একটা সাজেশনের গাইটি আপনাকে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে আল কোরআনুল কারিম এই কোরআনুল কারিমকে যখন আপনি অনুসরণ করবেন তখনই আপনি নিজেকে মানুষ হিসাবে সচেতন সুউচ্চ ওই যে লাকাদু খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওই যে উঁচু মানের তাকওয়া দিয়ে আপনাকে তৈরি করেছে এই উঁচু মানের তাকওয়াকে বাস্তবায়ন করতে হলে আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্র প্রত্যেকটা মাস প্রত্যেকটা বছরকে কোরআনুল কারিমের ছায়াতলে আনতে হবে চিল্লায় বলুন ঠিক না বা ঠিক সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লা বাকি কাজটুকু করলা সমাজ বিরোধী কোরআন বিরোধী তোমার ফজরের নামাজের এক পয়সার দাম আল্লাহর কাছে নাই চিল্লায় বলুন ঠিক না বা তোমাকে ফজরের নামাজ যেভাবে পড়তে হবে
তোমাকে হ্যাঁ ওয়াসজুদু ওয়াকতরিব তুমি ফজরের নামাজের সেজদা দিয়েছো তুমি আল্লাহর নিকটবর্তী হয়েছো আল্লাহ তোমাকে তালিম দিয়েছে বান্দা তুমি আমার কাছে এসেছো আমি তোমার কানে পৌঁছে দিলাম তুমি এখন থেকে শুরু করে যত মিনিট বেঁচে থাকবা যত মিনিট তুমি হায়াত পাইছো তত মিনিট তুমি আমার দেওয়া আইনের পরিচালনা করো তোমার জীবনটাকে তাহলেই তোমার এই ফজরের নামাজ থেকে পরবর্তী ওয়াক্তের নামাজ পর্যন্ত তুমি নিজেকে পরিষ্কার রাখতে পারছো এটা আমি বিশ্বাস করি চিল্লায় বলুন ঠিক না বা ঠিক নামাজ পড়ছি ওয়াসজুদু ওয়াকতারিব সেজদা দিলাম কারে আল্লাহকে কনফিউজ আছেন সবাই জি সেজদা কি আল্লাহর ছাড়া কাউকে দেওয়া যাবে জি না তো কথা আস্তে বলেন কেন খিদা লাগছে জি না খাবারের ব্যবস্থা করব আমি যদি বলতে পারি তাহলে আপনারা কথার উত্তর দিতে সমস্যা কোথায় আলোচনা শেষ করে দেব জি না আলোচনা চলবে চলবে না আমি আবার এত বোকা না কারণ এতক্ষণ রাখবো না বেশি কথা লাগে না দুইটা অপশন দুইটা শব্দই জীবনের সবচাইতে বড় উপকারের এক খারাপ করব না ভালোটা ছাড়ব না ইমানদার হওয়ার জন্য এটাই যথেষ্ট এই দুইটা শব্দকেই যদি আপনি আপনার জীবনের সাথে হ্যাঁ খয়রু আর শাররুর যদি পার্থক্য আপনি করতে পারেন ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খয়রাইয়ারা যদি আপনি ভালো চুল পরিমাণ করতে পারেন ওটা আপনার কাজে লাগবে ওয়ামাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা যদি জীবন দশায় কোনো খারাপ থাকে ওটা আপনি দেখতে পাবেন জীবন দশায় যদি কোনো ভালো চুল পরিমাণও থাকে এটাও দেখতে পাবেন তাহলে যেহেতু সব দেখতে পাবো যদি সব দেখতেই পাবো অপকর্ম যদি সব দেখতেই পাই তাহলে আমাকে তো অপকর্ম করার আগে ভাবতে হবে কেননা আমি যদি অপকর্ম করার পরে যদি অপকর্মটাকে না লুকাইতে পারি তাহলে তার জন্য আমাকে শাস্তি পাওয়াটা স্বাভাবিক বলে গণ্য হবে চিল্লায় বলুন ঠিক না বা ঠিক প্রমাণ মিললে শাস্তি প্রমাণ না মিললে শাস্তি নাই তাহলে আল্লাহ বলতেছে তুমি যা করবা সবকিছু তুমি কি দেখতে পাবা বিশ্বাস আছে না নাই যদি বিশ্বাস থাকে আজকে মাহফিল থেকে এই সিরাজ মিয়ার মৃত্যুবার্ষিকীটাকে আমরা আমাদের জীবনের একটা উল্লেখযোগ্য বিষয় মনে করে যে সে মরছে যদিও সে ভুল করে মারা গেছে হয়তো সে কি কতটুকু কোরআন হাদিস পড়ছে জানি না হেদায়েত হতে পারছে কিনা না পারছে সেটাও জানি না আল্লাহ যদি ভালো চান তাহলে আল্লাহ তাকে মাফ করতেও পারেন আমাদের কি মাফ করার ক্ষমতা আছে নাকি আমরা শুধু দোয়া করতে পারবো কিন্তু যদি তিনি মাপ পাওয়ার যোগ্যতা দুনিয়া থেকে অর্জন করে যান তাহলে তিনি মাপ পাবেন আর যদি না পান তাহলে তিনি কোনোদিনও মাপ পাবেন না আজকে আমরা এখান থেকে শিক্ষা নেই যার কোন সিরাজ মিয়া এই হেদায়েত হওয়া ছাড়া মৃত্যুবরণ করব না জীবনের মৃত্যুটুকু আসার আগে আগে আমাদেরকে আমরা মুত্তাকি ব্যক্তি হিসাবে দুনিয়া থেকে বিদায় জানাইতে চাইছি লা বলুন ঠিক না ব্যাটি লা ইলাহা لا إله إلا الله لا إله حسبي ربي غير الله ما في قلبي غير الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কথা কয়টা ছিল দুইটা খারাপ করব ভালো ছাড়ব কি খারাপ ছাড়ব ভালো করব কোন দিক থেকে যাতে ভালো ছুটে না যায় যদি নিজের পকেটের অর্থ খরচ হয় তারপরেও ভালো কাজটাকে ছেড়ে দেব না এটার দিক দেবার ঠিক আছে হুজুর ফাও যত ইবাদত করা যায় টাকার খরচ করলেই তো সমস্যা বুঝতে পারছেন ফাও সব ফাও চাই হুজুর ওয়ার্স ফাও যেগুলোতে পাওয়া যায় এগুলো করেন টাকার কথা বলে যে না টাকার কথা বলেন না যদি টাকার গুরুত্ব আমাদের মধ্যে এত থাকে সমাজের মধ্যে সবচাইতে
উঁচু মানের নেতৃত্ব হচ্ছে আয়ামায় মাসাজিদ ইমাম। ইমাম কি সমাজের সবচাইতে বড় নেতা? এটা কথায় কাজে না, অবশ্য আমার মসজিদে কাজে, এটা এটা আমার মসজিদে কাজে, কারণ আমি জিয়ারকান্দির ছেলে বলে নয়, আমি আমার লাইফে মসজিদ দুইটা চেঞ্জ করেছি। এক রাজশাহীতে 14 বছর ইমামতি করেছি, 14 বছরের লাইফে কোন মুসল্লি আমার সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কথা বলার মতো যোগ্যতা অর্জন করে নাই। সোজা কথা বলেছি, আমার ভুল হলে আমার গালে থাপ্পড় বসিয়ে দিবেন, স্যান্ডেল দা মেরে দিবেন, কিন্তু কোরআন হাদিসের বিপরীত কোন আইন কোন মুসল্লি ভুল পরিমাণে সাহস করে মসজিদে খাটাইতে আসবে না। ইমাম যা বলবে সে বয়সে ছোট যদি হয়, সে ইমাম, সে লিডার অব দা সোসাইটি। আপনার সোসাইটির কি নেতা, আপনার সোসাইটির বস, সে যদি বয়সে ছোট হয়, সে যোগ্যতার দিক থেকে আপনার চাইতে কি বড়, ওর কথা আপনাকে মানতে বাধ্য, কারণ ওর ক্ষমতাটুকু ওই নিজ অর্জন করে নাই, ওর ক্ষমতাটুকু স্বয়ং আল্লাহ এবং আল্লাহর নবী দিয়েছেন। চিল্লায় বলুন ঠিক না ব্যাটি? আজকে আমাদের সমাজে ইমামদেরকে আমরা এত নিচু শ্রেণীতে রাখি, কথা ইমামকে একবার 14 গোষ্ঠী পার করে দিচ্ছি। হুজুর কোনো চিন্তাই করেন না, আমাদের এখানে চাকরি করলেন, আপনার বেতন কম দিলে কি সে দাওয়াত কম নাই? ঠিক না ভাই? ঠিক, ক্যামেরা বন্ধ করো, এবার দরকার নেই, ঠিক আছে? দাওয়াত কম নাই, আমার কথাগুলো রাখ করো না।